আমার মামার বিয়ে খেতে এসেছি আমরা এখন। এই যে মামার জন্য মেয়ে দেখতে এসেছি এই এলাকাটা। এই যে এই যে এই বাড়িতে বাড়ি পুড়ে যাওয়ার পর মানে এরা অভাবে পড়ে যাওয়ার পর তাদের মেয়েকে আমার মামা এই যে মামা বিয়ে করার জন্য কোনো যৌতুক ছাড়া। এই যে এই যে সেই বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক। এখন মামা মামা তো চাচ্ছে যে মামা বিয়ে করবে, সে যৌতুক নেবে না, ঠিক আছে, যৌতুক নেবে না, তার মানে সে এবারে বিয়ে করলে আর কি বাড়িওয়ালা বেঁচে যায়। আমরা বাঁচানোর চেষ্টা করছি, মামা আছে, মামা খুব খুশি, দেখেন হাসছে। এই যে মামা লজ্জা পাইছে, মামা লজ্জা পাইছে, এই দর্শক দেখছেন মামা লজ্জা পাইছে। যাই হোক, মামা লজ্জা পাইলেও আমরা লজ্জা পাইনি, কারণ হলো আমাদের খাওয়াই কাজ, আমরা বিয়ে খাবো, খাওয়াই আমাদের কাজ। এখন গাছ, এই গাছ কেটে, এই গাছ কেটে মামার খাট খাট দিব আমরা বানিয়ে। এই যে মামার সামনে সেই ছাগল, এই সেই ছাগল, যে ছাগল না দেখলেই নয়, এই ছাগলটা দেওয়া হবে, বিয়েতে দেওয়া হবে। মামা মামা খুব খুশি, মামা খুব খুশি, দৌড়াদৌড়ি করছে। এই দেখেন, এই যে বিয়ের কথা শুনে মামা বিয়ের কথা, এই যে আমাদের মামা 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 কিন্তু বিয়ের কথা শুনে অনেক লজ্জা। এই যে মুখটা দেখেন, ভালো করে দেখেন, লজ্জায় ছেলের মুখ লাল হয়ে গেছে। আরে শোনা গমার, খুব লজ্জা লাগে লাগছে বলো। মামা আসলে মানে আসলেই লজ্জা পাচ্ছে। দেখতে পাচ্ছেন মামা আমাদের কিন্তু তাড়িয়ে দিচ্ছে, দেখেন কিভাবে মামাকে ধরে রাখছি আমরা, তারপরে মামা আমাদের রাখতে পারছে না। এই যে এখানে এই যে পুকুর আছে, এই দেখেন কত সুন্দর পুকুর। দিস ইজ রানী পুকুর, কুইন কুইন পন্ড, রানী। ছোট ভাই সোহানকে বিয়ে দেওয়া, তো আমরা এলাকায় অনেকগুলো মেয়ে দেখলাম, সবগুলোই আর কি পছন্দ, একটা একটার সাথে বিয়ে দিব সবগুলোর সাথে। আমি কি করতাম, তবে মামা তুমি যাই কর, বুঝছো, এলাকা কিন্তু আমার মনে ধরে গেছে, ঠিক আছে, বিয়ে তো সবগুলো পছন্দ হয়ে গেছে, যা দেখালো যা দেখি তাই পছন্দ হয়, খালি বড়ই গুলো পছন্দ না একদম। চশমা কই এই দেখ, দর্শক দেখতে পাচ্ছেন এই হলো ছেলে বাবা আমাদের নানা, নানা রাজি, নানা রাজি আছে, নানার হাসি মুখ দেখলেই বুঝতে পারছেন যে নানা রাজি, ঠিক আছে। এলাকা আমাদের পছন্দ, আমরা মামি এই এলাকা থেকেই নেব, নানি নিয়েছি মামিও নেব। তো কি বলতেছেন আপনি, কিছু বলেন, ভালো আছেন তো? দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা আছি, আপাতত নিচ্ছি না, কারণ মামা মোটা হয়ে গেছে, যার কারণে সামনে বিয়ে, তো মোটা হয়ে গেলে তো মেয়ে দিতে চায় না, তাই আমরা সোহানের বডি কমে যায়, এরপরে যাতে বিয়ে দিতে সুপার হেঁটে যায় আর বড় রাত্রিগুলো গাড়িতে যায়। এটা জামাই, আচ্ছা এই এলাকারই জামাই, এই এলাকা পছন্দ হয়, এই এলাকার থেকে তোর বাপেক বিয়ে করালি, তুই তোকে বিয়ে করালি, আচ্ছা দান এই এলাকাতে বিয়ে করবো দান ইনশাল্লাহ, পরে সে বিয়ে করবো। তোর মামা রাজি, কোনো টেনশন নাই, সব একটা গ্রাম রাজি থাকবো, দুই বছর পর সব একটা গ্রাম, ঠিক আছে। হ্যাঁ দিয়ে না, চাবিটা নিয়ে আসো, তুই পড়লে আমি এরা বল, আমার ঘরে চাবি তো তোর কাছে আছে না, তার কল দে দেখি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মামা এখন যাবে দোকানে, দর্শক দেখতে পাচ্ছেন আমার এক বোতল স্পিরিট নিচে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরি এক ব্যাগ স্পিরিট নিচে, এই স্পিরিটগুলো খাওয়াবো, ঠিক আছে, অল্প কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাছে বলছে নাই আমাকে, হোটেলে রাস্তা ঘাট স্কুল কলেজ সব বিক্রি করে খাবো। মামা স্পিড খাচ্ছে, এই মামা কই, মামা কই, এই যে মামা স্পিড খাচ্ছে, মামা এই যে স্পিড,